আপনাদের সকলকে স্বাগত জানায় আমাদের বাংলা কুইজ চ্যানেলে। অনিবার্য কারণবশত আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ বেশ কিছুদিন বন্ধ ছিল। আমরা আবার এই সিরিজ শুরু করছি, তবে কিছুদিন আমরা সংক্ষিপ্তভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব এবং কিছুদিন পর থেকে আবার আগের মতো ডিটেইলসে শুরু করব। উত্তর পূর্ব ভারতের প্রথম কম্প্রেসড বায়ো গ্যাস প্ল্যান্ট হতে চলেছে আসামে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 26 ফেব্রুয়ারি আসামের কামরূপ জেলার সোনাপুরে উত্তর পূর্ব ভারতের প্রথম কম্প্রেসড বায়ো গ্যাস প্ল্যান্ট প্রকল্পের উদ্বোধন করেন। সামরিক মহড়া ডেজার্ট ফ্ল্যাগ 8 অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় বায়ুসেনা এই সামরিক মহড়াতে অংশগ্রহণ করছে। ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক আন্দ্রে হেনরিক ক্রিশ্চিয়ান এবং ক্রাউন প্রিন্সেস মেরি এলিজাবেথ 4 দিনের সফরে 26 ফেব্রুয়ারি তারিখে ভারতে এসেছেন। গত 20 বছরে এটি ডেনিশ রাজপরিবারের প্রথম ভারত সফর। সফরকালে যুবরাজ ভারতের ভাইস প্রেসিডেন্ট ধনখার এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন। প্রাত্যহিক আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য কেরালার ত্রিশূর জেলার ইরিঞ্জাদাপল্লী শ্রীকৃষ্ণ মন্দিরে দেবতার উদ্দেশ্যে রোবট হাতি উৎসর্গ করা হয়েছে। এই রোবটিক হাতি উপহার দিয়েছে পেটা ইন্ডিয়া। এই যান্ত্রিক হাতির উচ্চতা 10.5 ফুট এবং ওজন 800 কেজি। হাতিতে চড়তে পারবেন 4 জন। ষষ্ঠবারের মতো মহিলাদের আইসিসি টি-20 বিশ্বকাপ ট্রফি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া কেপটাউনের এক ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকাকে 19 রানে পরাজিত করে। 145টি বিমান যোদ্ধা নিয়ে গঠিত ভারতীয় বিমান বাহিনীর একটি দল ব্রিটেনে কোবরা ওয়ারিয়র অনুশীলনে অংশগ্রহণ করতে চলেছে। এটি একটি বহুপাক্ষিক বিমান মহড়া যাতে ফিনল্যান্ড, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরও অংশগ্রহণ করছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের পদ্ম আকৃতির টার্মিনাল সহ শিবমোগা রবিমানবন্দর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসপরাজ বোম্মাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং প্রহ্লাদ যোশীর মতো কেন্দ্রের মন্ত্রীরা। আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই শর্ট কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।